বিভিন্ন ধরনের চাল ডাল দানা শস্যে বা আটা ময়দায় খুব সহজেই পোকা লেগে যায় বিশেষ করে বর্ষাকালে তো এই ধরনের জিনিসকে পোকামাকড় মুক্ত রাখাটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর এদিকে জিনিসপত্রের দাম যেভাবে চড়চড় করে বেড়ে চলেছে তাতে করে এই সব জিনিসপত্রে যদি পোকামাকড় লেগে খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে যায় বা সেগুলোকে আমাদের ফেলে দিতে হয় তাহলে কিন্তু সত্যিই খুব গায়ে লাগে আজকের এই ভিডিওতে আমি খুব সহজ কতগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যার দ্বারা তোমরা এই জাতীয় জিনিসগুলোকে দীর্ঘদিন ধরে পোকামাকড় মুক্ত রাখতে পারবে হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী সুকান্না মেক লাইফ ওয়ান্ডারফুল চ্যানেলের পর্দায় তোমাদের সবাইকে আরও একবারও স্বাগত জানাচ্ছি দোকান থেকে আমরা যখন চাল ডাল আটা ময়দা অথবা দানা শস্য জাতীয় জিনিসগুলোকে কিনে নিয়ে আসি তখন কিন্তু খুব ভালো করে দেখে শুনে নিয়ে আসি যদি খোলা হয় তাহলে সেটাকে খুব ভালো করে বেছে বুঝে নিয়ে আসি আর যদি প্যাকেট জাতীয় হয় তাহলে তার ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নিয়ে আসি কিন্তু তা সত্ত্বেও যখন সেই জিনিসগুলো বাড়িতে আনার পর কৌটবন্দি অবস্থায় কিছুদিন রেখে দিই তখন তার কিছুদিন ব্যবহার না অবস্থায় যদি এগুলো রয়ে যায় তাহলেই কিন্তু দেখা যায় ওর মধ্যে ছোটো ছোটো পোকা ঘুরে বেড়াচ্ছে এখন প্রশ্ন হলো কৌটবন্ধী অবস্থায় ওর মধ্যে পোকা এলো কী করে এটা কি করে সম্ভব হলো আসলে যখনই আমরা জিনিসগুলো দোকান থেকে কিনে আনি তখনই কিন্তু ওর মধ্যে ওই পোকা ছোটো ছোট লার্ভা বা ডিম থেকে যায় যেগুলো খালি চোখে দেখা যায় না এই লার্ভাগুলো ওই অবস্থায় দীর্ঘদিন বাসতে পারে দোকানে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে বলে আর না অনবরত নাড়াঘাটা হয় বলে ওই ছোটো ছোটো লার্ভাগুলো পূর্ণাঙ্গ অবস্থায় চট করে আসতে পারে না কিন্তু যখনই আমরা সেগুলোকে বাড়িতে নিয়ে এসে কৌটোবন্দী অবস্থায় রাখি ধীরে ধীরে প্রিজার্ভেটিভের কার্যক্ষমতাটা কমে যায় এবং উপযুক্ত পরিবেশ পেয়ে ওই ছোটো ছোটো লার্ভা এবং ডিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছে যায় এবারে আসি প্রতিকারের উপায় সবচেয়ে ভালো হয় যদি ডাল জাতীয় জিনিসগুলোকে বা দানা শস্যকে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো কিন্তু সবসময় সবার ফিজে আবার অতটাও জায়গা থাকে না তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আরও একটা ভালো উপায় হলো এই ডাল জাতীয় বা শস্য জাতীয় জিনিসগুলোকে যদি শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা নেড়ে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে কৌটোর মধ্যে বন্দি অবস্থায় ভালো করে টাইট করে রেখে দাও এতেও দেখবে এই জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকবে এছাড়াও বাড়ির বারান্দায় বা জালনায় অথবা ছাদে যদি রোদে দেওয়ার সুযোগ থাকে তাহলে এই চাল ডাল বা দানা জাতীয় জিনিসগুলোকে একটা বড় থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে রেখে দাও বেশ কয়েক ঘন্টা মাসে দুবার এরকম করতে পারলেই যথেষ্ট তারপর সেগুলোকে ঠান্ডা করে নিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দাও এতেও কিন্তু এগুলো দীর্ঘদিন ধরে ভালো থাকবে এর পরের টিপসটা হলো এই চাল ডাল বা আটা ময়দার কৌটোর মধ্যে ডালসহ বেশ কয়েকটা নিম পাতা ফেলে দাও নিম যে এক ধরনের কীটনাশক সেটা কিন্তু আমরা সকলেই জানি তো নিম পাতাগুলো ওই অবস্থায় ফেলে রেখে দাও ওখানে যখন নিম পাতাগুলো একদম শুকিয়ে যাবে দিন পনেরো পরে সেগুলোকে পাল্টে নিয়ে আরও কয়েকটা ফ্রেশ নিম ওর মধ্যে রেখে দাও তবে একটা জিনিস খেয়াল রাখবে যে নিম যখন কৌটোর মধ্যে রাখবে তখন যেন সেগুলো একেবারে ড্রাই থাকে কোনো রকম কোনো জল ওর মধ্যে লেগে না থাকে এই চাল ডাল আটা ময়দার কৌটোর মধ্যে তিন চারটে বেশ বড়ো সাইজের তেজপাতা এবং শুকনো লঙ্কা ফেলে দিয়ে ভালো করে ওগুলোর সঙ্গে মিশিয়ে রেখে দাও তবে একটু খেয়াল রাখবে যে এই শুকনো লঙ্কা এবং তেজপাতাগুলো যেন খুব অনেক দিনের পুরনো না হয় বা খুব বেশি ন্যাতানো না হয় একটু যেন মরমরে থাকে মাসে দুই থেকে একবার এগুলোকে পাল্টে দিলেই যথেষ্ট দেখবে যে তোমার এই চাল ডাল আটা ময়দা দীর্ঘদিন অবধি ভালো থাকছে বাজার থেকে যখন আমরা ডাল বা মচর বা ছোলা এগুলোকে কিনে আনি তখন বাড়ি আনার পর সেগুলোকে কৌটোতে স্টোর করার আগে ওর মধ্যে দুই থেকে এক চামচ সর্ষের তেল ফেলে দেবে দিয়ে ভালো করে ওইগুলোর সঙ্গে সর্ষের তেলটাকে মাখিয়ে নেবে নিয়ে এইবারে কৌটোর মধ্যে স্টোর করে রাখো দেখবে যে চট করে পোকা আর লাগছে না এছাড়াও যদি এই সমস্ত ডাল জাতীয় জিনিস বা দানা শস্যের মধ্যে কয়েকটা রসুনের কুয়া খোসা ছাড়ানো রসুনের কুয়া ফেলে রাখতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো কাজ দেয় রসুনের কুয়াগুলো ওর মধ্যে ফেলে ভালো করে কোটোটা নাড়িয়ে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে নেবে কুয়াগুলো বেশ কিছুদিন পর যখন দেখবে যে কুয়াগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন কুয়াগুলো তুলে নিয়ে রসুনের কুয়াগুলো তুলে নিয়ে ফেলে দেবে এতে করে কি হবে ওই জিনিসগুলোর মধ্যে রসুনের যে গন্ধটা সেটা ভালো মতো মিশে যাবে এতে করেও কিন্তু চট করে পোকা আসতে পারবে না বা পোকা লাগতে পারবে না শেষে বলি শুনতে ঠাট্টা মনে হলো আসলে এই সমস্ত পোকা লাগা চাল ডাল বা সবজি হলো আদতে স্বাস্থ্যকর কেননা ওর মধ্যে প্রিজার্ভেটিভ বা পেস্টিসাইডসের কার্যক্ষমতা শেষ হয়ে গেছে বলেই কিন্তু ওর মধ্যে পোকাগুলো এখনও বেঁচে আছে তাই এই ধরনের জিনিসগুলো দেখতে একটু খারাপ লাগলেও আসলে অবাঞ্ছিত রাসায়নিক মুক্ত তাই কোনো এই সমস্ত জিনিসগুলোতে যদি পোকা লেগেও যায় একেবারে ধরে ফেলে না দিয়ে যদি একটু বেছে মুছে বা ভালো করে ধুয়ে নিয়ে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো